জাতিসংঘের হিসেবেই দেশে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ ঝরেছে সাড়ে ছশো মানুষের আর দেশের বিভিন্ন গণমাধ্যম বলছে আহত হয়ে চিকিৎসা নিয়েছে সতেরো হাজারের বেশি মানুষ দীর্ঘমেয়াদে চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন সাড়ে ছ হাজার মানুষ এই বাস্তবতায় আহতদের দেখতে শনিবার দেশের পনেরোটি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এ সময় আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি যারা আগে টাকা দিয়ে চিকিৎসা নিয়েছেন তা ফেরত দেবার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি প্রাইভেট হাসপাতালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে তা চাপানো হয় শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজই না যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণভ্যত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে তবে হাসপাতাল পরিদর্শন করতে যে যুগ যুগ ধরে চলা স্বাস্থ্য খাতের অসঙ্গতি ধরা পড়ে ছাত্রদের চোখে হাসপাতালের সেবায় মধ্যসত্ব ভোগীদের চাকরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি দিয়ে সমন্বয়করা বলেন আগামী নব্বই দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করবে শনিবার থেকেই তার গণনা শুরু নব্বই দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন উনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্টাউন আজকে থেকে আহত রোগীদের যেসব হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া হয়নি বা সহিংসতায় হাসপাতালে আসা রোগীদের সিসিটিভি ফুটেজ সরিয়ে নেওয়া হয়েছে তা বের করে শিগগিরই দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক সরকারের নির্দেশে সেগুলো সেফ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায় এগুলোর প্রত্যেকটির প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করব যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে যেসব বেসরকারি হাসপাতাল আহতদের চিকিৎসায় লাখ লাখ টাকা নিয়েছেন মেডিসিন ফি রেখে বাকি টাকা ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে মুজাহিদ শুভ এখন ঢাকা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যামিজ বিউটিফুল